পাবনায় এমপি প্রিন্সের উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ। রমজানে পাবনায় দুস্থ অসহায় মানুষের মধ্যে সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের উদ্যোগে ধারাবাহিক ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে শহরের ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ও শালগাড়িয়া মিরিল বাইপাস এলাকায় 200+ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। প্রিন্স এমপির পক্ষে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তার বিশেষ সহকারী কামরুজ্জামান রকি। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রলীগের নেতা রাহাত হোসেন পল্লব, হাবিবুর রহমান রিঙ্কু ও মিজানুর রহমান সবুজ, নাসির হোসেন উপস্থিত ছিলেন। কামরুজ্জামান রকি জানান, গোলাম ফারুক প্রিন্স এমপির নির্দেশ ও পৃষ্ঠপোষকতায় পুরো রমজান মাস জুড়েই ইফতার বিতরণ কার্যক্রম চলবে। মিলন মাহমুদ, বিডিওয়ান নিউজ, পাবনা।